এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা অটোক্যাডের হাইড এবং আইসোলেট কমান্ড সম্পর্কে জানব। তো আমরা অলরেডি জানি যে লেয়ার ব্যবহার করে আমরা খুব ইজিলি কোনো একটা অবজেক্টকে হাইড করতে পারি, অথবা কোনো একটা অবজেক্টকে আইসোলেট করে বাকি অবজেক্টগুলোকে হাইড করে আমরা কোনো ড্রয়িংকে এডিট করতে পারি। তো সেটা একটা প্রসেস। আমরা যদি চাই যে লেয়ারের এখানে কাজে না লাগাতে, শুধুমাত্র আমরা ম্যানুয়ালি আমাদের অপশন ব্যবহার করে অবজেক্টকে হাইড অথবা আইসোলেট করে কাজ করতে, সেটা অটোক্যাডে পসিবল। তো সেটা কিভাবে করে আমরা আজকে দেখতেছি। প্রথমত আমি যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করি, যেমন আমি ডাইমেনশনটা সিলেক্ট করতেছি, এবং সিম্পলি রাইট ক্লিক করে নিচে সিলেক্ট সিমিলার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলাম। তো এখন সব ডাইমেনশন এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই যে লেখাটা আছে, মানে হচ্ছে টেক্সট, সেটাকে সিলেক্ট করলাম। তো টেক্সট সিলেক্ট করে যদি আমরা রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলারি দিই, তাহলে দুইটা টেক্সটই সিলেক্ট হয়ে যাবে। তো আমরা নিচের এই যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমরা সিলেক্ট করলাম। এখন আমরা যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে আইসোলেট। তো আইসোলেট অপশনটার মধ্যে আরও কয়েকটা অপশন আছে। তো প্রথমটা হচ্ছে আইসোলেট অবজেক্ট, পরেরটা হচ্ছে হাইড অবজেক্ট। তাহলে আমরা যে সেকেন্ড অপশনটা সেটাকে যদি ক্লিক করি, হাইড অবজেক্টে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সিলেক্টেড যে অবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু হাইড হয়ে যাবে। তো এখানে কিন্তু অবজেক্টগুলো ডিলিট হয় নাই, তারা কিন্তু এখানেই আছে, কিন্তু তারা হাইড অবস্থায় আছে। যদি আমরা এখন চাই যে আমাদের এই অবজেক্টগুলো আবার ড্রয়িং এরিয়াতে ফিরে আসুক, সেই ক্ষেত্রে আমরা রাইট ক্লিক করে নিচে আইসোলেট অবজেক্টে নিয়ে আমরা যদি এন্ড অবজেক্ট আইসোলেশনে ক্লিক করি, তাহলে আমাদের যে সিলেক্টেড অবজেক্টগুলো হাইড হয়ে গেছিলো সেগুলো আবার ড্রয়িং এরিয়াতে ফিরে আসবে। আচ্ছা, সেম প্রসেসে যদি আমরা চাই যে আমাদের এই ড্রয়িং এরিয়াতে কোনো একটা অবজেক্টকে আইসোলেট করে সেটাকে এডিট করে বাকি অবজেক্টগুলোকে হাইড করে দিতে, অর্থাৎ আমি একটু ব্যাপারটাকে ক্লিয়ার করি, যদি আমরা চাই যে শুধুমাত্র এই লাইনটাকে আমরা এডিট করব আর বাকি যে অবজেক্টগুলো আছে সেগুলো আমরা ড্রয়িং এরিয়াতে দেখতে চাই না, সেই অপশনটাকে হচ্ছে আইসোলেশন বলে। তো আমি এখানে রাইট ক্লিক করতেছি, রাইট ক্লিক করে আইসোলেশনে ক্লিক করে যদি আইসোলেট অবজেক্টে ক্লিক করি, তাহলে বাকি সব অবজেক্ট হাইড হয়ে যাবে, এইটা বাকি অবজেক্ট অবজেক্ট থেকে আইসোলেটেড হয়ে শুধুমাত্র ড্রয়িং এরিয়াতে শো করবে। তো এটা এখন শো করতেছে। যদি আমরা চাই যে আবারও আমাদের ওই আগের অবজেক্টগুলো ফিরে আসুক, সিম্পলি রাইট ক্লিক করে আইসোলেটে ক্লিক করে এন্ড অবজেক্ট আইসোলেশনে ক্লিক করলে সেগুলো আবার ফিরে আসবে। আচ্ছা, এখন আমরা যেই কাজটা করলাম সেই কাজটা কিন্তু সিম্পলি আমরা স্ট্যাটাস বারের মাধ্যমেও করতে পারি। কিভাবে আমি বলি, যে এই যে স্ট্যাটাস বারের এই অপশনটা আছে আইসোলেট অবজেক্ট, এই এই অপশনটার মাধ্যমেও কিন্তু সেম কাজই করা যায়। যেমন আমি এখানে ক্লিক করার আগে প্রথমত আমাদের অবজেক্ট সিলেক্ট করতে হবে। তো আমি আগের মতনই সিমিলার যেমন সবগুলো ডাইমেনশন আমরা সিলেক্ট করলাম, এখন যদি আমরা এখানে ক্লিক করি এই যে আইসোলেট অবজেক্ট, এবং সেকেন্ড অপশন যেটা আছে হাইড অবজেক্টে যদি ক্লিক করি, তাহলে দেখা যাবে যে সবগুলো ডাইমেনশনই হাইড হয়ে গেছে। আর নিচে এই স্ট্যাটাস বারের এই অপশনটা একটু এখন এখানে অন্যরকম কালার দিয়ে শো করতেছে। এখন আমি যদি চাই যে যে অবজেক্টগুলো আমরা আইসোলেট করে ফেলছি সেগুলো, মানে যে অবজেক্টগুলো আমরা হাইড করে ফেলছি সে অবজেক্টগুলোকে আবার ব্যাক করে ড্রয়িং এরিয়াতে নিয়ে আসতে, তো আমি সিম্পলি এখানে ক্লিক করে এন্ড অবজেক্ট আইসোলেশনে ক্লিক করলে সেগুলো আবার ফিরে আসবে। আর আইসোলেশনের সিস্টেমটাও সেম, যদি আমরা চাই যে শুধুমাত্র এই অবজেক্টটা থাক আর বাকিগুলো হাইড হয়ে যাক, সেই ক্ষেত্রে আমরা আইসোলেট অবজেক্টে ক্লিক করলে শুধুমাত্র এই অংশটুকু থাকবে এবং বাকিগুলো হাইড হয়ে যাবে। সেম প্রসেসে আমরা যদি আবার স্ট্যাটাস বারে ক্লিক করে এন্ড অবজেক্ট আইসোলেশনে ক্লিক করি, তাহলে হাইড করা অবজেক্টগুলো আবার ফিরে আসবে। তো এটা ছিল আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মেইন বিষয়, হাইড আর আইসোলেট টুল। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।